हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आजकेर पर्वे आपनादेर जोने घरे थाका अल्प किछु साधारण उपकरण दिए तैरी करे देखाबो मजार एकटी डेजार्ट, जेटा किना छोटो बड़ो सबार प्रिय। एटार नाम होच्छे ब्राउनी। तो चलुन देखे नेई किभाबे तैरी करते होबे एई रेसिपिटी। ফিরে এলাম 25 মিনিট পর। আমাদের ব্রাউনিটাকে আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে সরাসরি মল্ড আউট করে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে নিব। নেওয়ার পরে আমি এটাকে চার কোণা শেপ করে কেটে নিব। যেহেতু এটা গোল আমার মল্ডে ছিল, তা আমি দুপাশ থেকে এভাবে ভালো করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের পছন্দ অনুপারে এটাকে চার কোণা করে আমরা কেটে নিব, ঠিক এইভাবে। এর সাথে আমি মিশিয়ে দিব দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এই ডিম দুটোকে দিয়েও আমরা ভালো করে আবার একটু বিট করে নিব, ঠিক এইভাবে। দেখুন তো আমাদের এটা বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স এবং 1 টিস্পুনের মতো ইনস্ট্যান্ট কফি। তারপরে আমরা এটাকেও আমরা শুকনো উপকরণ দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার আর সামান্য পরিমাণ লবণ। এটাকে অ্যাড করে আমরা ভালো করে চেলে নিব এবং চেলে নেওয়ার পরে আমরা এই মিশ্রণটাকে মিশাবো। কিন্তু তার আগে আমি এখানে 1 টেবিল চামচের মতো চকো চিপসও আমি এটার সাথে অ্যাড করে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আমরা হালকা করে এভাবে নেড়ে নেড়ে আমরা ভালো করে এই ব্রাউনির মিক্সারটা আমরা মিশিয়ে নিব। তা আমাদের এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের এই ব্যাটারটা। এখন আমরা মল্ডে প্লেস করে নিব। তা আমি এখানে 7 ইঞ্চি একটা গোল্ড মল্ড নিয়েছি। আপনি দেখেছে চার কোণা থাকলে আপনি নিয়ে নিতে পারেন। তা আমি এটাকে বাটার ব্রাশ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি সরাসরি ব্যাটারগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি আজকে এই ব্রাউনিটি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট। তা আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এখন। তো ফিরে এলাম 25 মিনিট পর। আমরা এটাকে বের করে নিয়েছি। নেওয়ার পরে আমি ব্রাউনিটাকে মোল্ড আউট করে নিয়েছি। ব্রাউনি যেহেতু চার কোণা শেপের হয়, তাই আমি এটাকে চার কোণা শেপ করে কেটে নিচ্ছি, ঠিক যেরকম ব্রাউনির সাইজ হয়। তো আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমার পছন্দ অনুপাতে আমি এটাকে চার কোণা করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই ডেজার্ট রেসিপি ব্রাউনি। তো বাসায় আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কেকের রেসিপি আছে, আপনারা চাইলে আই বাটনে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। তো সবাই অনেক ভালো থাকবেন, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।